মুশভাই স্কুলে আসার জন্য থ্যাংক ইউ। আজকে আমরা গোছু করব আগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার 2017-এর ইভিনিং অংশটা। আর আজকে আপনার আমরা প্রথমে চুজ দ্য কারেক্ট অ্যান্সার অংশটা করব। তো প্রথমে বলছে, বিটুইন ইউ অ্যান্ড আই ডাউট দ্যাট হি উইল কাম। বিটুইনের পর বিটুইনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার বিটুইনের পরে অলওয়েজ আপনার প্রোনাউনের অবজেক্ট ফর্ম হয়। অবজেক্ট ফর্ম বলতে বোঝান সাবজেক্ট অবজেক্টের ব্যাপারটা হচ্ছে, যেই একটা কাজ করছে বা ভার্বটা যে করছে সে হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, আর যাকে নিয়ে ওই কাজটা করা হচ্ছে তা সে হচ্ছে অবজেক্ট ফর্ম। সো আই হচ্ছে সাবজেক্ট ফর্ম প্রোনাউনের এবং মি হচ্ছে অবজেক্ট ফর্ম। ইউ এর ক্ষেত্রে এটা একই থাকে, হ্যাঁ, সাবজেক্ট আর অবজেক্ট ফর্মটা। সো বিটুইন ইউ অ্যান্ড আই এর বদলে হবে বিটুইন ইউ অ্যান্ড মি, আর তারপরে আই ডাউট দ্যাট হি উইল কাম। অ্যান্ড ডাউট যদি থাকে তাহলে সেক্ষেত্রে উড হয়, উইলের পরিবর্তে উড হয়। আর নিশ্চিতভাবে কোনো কাজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার উইল হয়। তো এখানে কয়েকটা অপশন আছে। সো এই আই এ আর বি বাদ, কারণ এখানে আই আছে, আই হবে না, মি হবে। তাহলে এখানে দুইটা মি আছে, বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট that he will come, between you and me I doubt that he would come. তো এখানে ডাউট অনিশ্চয়তা আছে, যে কারণে রাইট অ্যান্সারটা হচ্ছে would, তো ডি হচ্ছে আপনার রাইট অ্যান্সার। ওয়ান অফ দ্য বয়েজ আর মিটিং মি টুডে, ওয়ান অফ দ্য বয়েজ ইজ মিটিং মি টুডে, ওয়ান অফ দ্য বয়েজ ইজ মিটিং মি টুডে অ্যান্ড ওয়ান অফ দ্য বয়, তারপরে দুইটা বয়। আচ্ছা, যখন অনেকের মধ্যে একজন হয়, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে একজন, তাই ভার্ব একজন হচ্ছে সিঙ্গুলার, তার মানে হচ্ছে আপনার আরটা হবে না, এ বাদ, ঠিক আছে, ওয়ান একজন আর হবে না, সো ইজ হবে, ইজ। তো ইজ হতে পারে, উইলও হতে পারতো। তো অনেকের মধ্যে যেহেতু বোঝানো হচ্ছে তাই সেজন্য বয়েজ হবে, বি ও ওয়াই এস, অনেকগুলো ছেলের মধ্যে একজন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, অ্যাপোস্ট্রোফি এস এবং অ্যাপোস্ট্রোফি এস ছাড়া যে এস সেটা হচ্ছে আপনার, অ্যাপোস্ট্রোফি ছাড়া যে এস সেটার ক্ষেত্রে আপনার বুঝতে হবে, অ্যাপোস্ট্রোফি যদি থাকে তাহলে এটার ওনারশিপ বোঝায়। হ্যাঁ, বয়েজ ফিল্ড, বয়েজ, এখানে বয়েজ ফিল্ড যদি অ্যাপোস্ট্রোফি দিয়ে ব্যবহার করে তাহলে এই ছেলেদের মাঠ বোঝানো হয়, ওনারশিপ বোঝানো হয়। আর অ্যাপোস্ট্রোফি যদি না থাকে তাহলে জাস্ট সিম্পলি প্লুরালটা ইউজ হয়। হ্যাঁ, তো এই অ্যাপোস্ট্রোফির কারণেও এ বাদ হওয়া, কারণ ওয়ান অফ দ্য বয়েজ এখানে অ্যাকচুয়ালি আপনার ওনারশিপ বোঝাচ্ছে না, বরং ওয়ান অফ দ্য বয়েজ এখানে প্লুরাল হবে আর কি। হ্যাঁ, তো সেটার জন্য ইজ মিটিং মি টুডে, বিটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার। হি অ্যাক্টেড কাওয়ার্ড ম্যানার, হি অ্যাক্টেড ইন কাওয়ার্ড ম্যানার। তো এই ক্ষেত্রে হি অ্যাক্টেড ইন কাওয়ার্ডলি কয়েকটা অপশন আছে। তো অ্যাক্টেড এটা হচ্ছে একটা ভার্ব, ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তো কাওয়ার্ড হচ্ছে একটা অ্যাডজেটিভ, মানে যেটা একটা অ্যাডজেটিভ কি, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো আপনার যা প্রকাশ করে, বা নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেটিভ, কাওয়ার্ড। হ্যাঁ, কেমন মানুষ, কাওয়ার্ড মানুষ। অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করে, তার মানে হচ্ছে সে কীরকমভাবে ব্যবহার করেছিল, তো সে হচ্ছে কাওয়ার্ডলিভাবে ব্যবহার করেছিল। তাই কাওয়ার্ড যেগুলো আছে এই এ আর বি বাদ, হি অ্যাক্টেড ইন কাওয়ার্ডলি। হ্যাঁ, ইন কাওয়ার্ডলি আবার হবে না, কি মানে কাওয়ার্ডলি ম্যানার হবে, হ্যাঁ, অভদ্রভাবে মানে কাপুরুষের মতো ব্যবহার করেছিল। তো একটা কাওয়ার্ডলির পর একটা ম্যানার আসবে, যে কারণে রাইট অ্যান্সারটা হচ্ছে ডি। আচ্ছা, তারপরে আসছে দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর ফিউ মোমেন্টস। হ্যাঁ, সো এই ফিউ এ মানে ফিউয়ের ক্ষেত্রে আপনার খেয়াল রাখবেন, ফর এ ফিউ এটা একটা ফ্রেজ, এটা আপনার জাস্ট মুখস্থ রাখতে হবে, ফর এ ফিউ। হ্যাঁ, ফর কিছুক্ষণের জন্য কিছু অপেক্ষা করেছিল, তো ফর এ ফিউটা মুখস্থ রাখবেন, ফর এ ফিউ যেটা আছে ডি সেটাই রাইট অ্যান্সার। হ্যাঁ, দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর এ মোমেন্ট, ইন্ট্রুডার হচ্ছে মানে যে ইনক্লুড করছিল আর কি, মানে যে কোনো পারমিশন ছাড়া ঢুকেছিল এরকম, এরকম এটা মানে বাংলা আততায়ী ব্যবহার করা হয়, স্টুড কোয়াইটলি মানে দেখে দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য। দ্য ডক্টর ওয়াজ ওয়ারিড ড্যাশ দ্য পেশেন্ট। আচ্ছা, ওয়ারিড, কোনো কিছু নিয়ে ওয়ারি করা হচ্ছে ওয়ারি অ্যাবাউট। হ্যাঁ, ওয়ারি ডক্টর পেশেন্টের জন্য চিন্তিত ছিল, ওয়ারি অ্যাবাউট দ্য পেশেন্ট, রাইট অ্যান্সারটা হচ্ছে সি।
Soldiers were deployed dash the border হবে না আসলে এটা border হবে এটা এটা printing mistake border of the country কান্ট্রিতে হ্যাঁ কান্ট্রিতে সোলজার ডিপ্লয়ের ক্ষেত্রে আপনি বলবেন মুখস্থ রাখতে হবে যে ডিপ্লয় টু ঠিক আছে ডিপ্লয় টু মুখস্থ রাখতে হবে রাইট অ্যান্সারটা হচ্ছে বি আই এম অ্যাকাস্টম এটাও একটা ফ্রেজ অ্যাকাস্টমের সাথে টু হয় আমি ইউজ টু আর কি অভ্যস্ত আই এম অ্যাকাস্টম টু সাচ এ লাইফ এই ধরনের জীবনযাত্রায় আমি অভ্যস্ত সো রাইট অ্যান্সারটা হচ্ছে এ টু ড্যাশ দ্য রিচড দ্য এক্সাম হল দেন দ্য ডোর ক্লোজ আচ্ছা দ্য নো সুনার হ্যাড আর দেন একই সাথে ব্যবহার হয় হ্যাঁ যদি আপনি দেখবেন মানে এই একটা কাজ হতে না হতেই আরেকটা কাজ হচ্ছিল এমন যদি মানে হয়ে গিয়েছিল এমন অর্থে নো সুনার হ্যাডটা ব্যবহৃত হয় আর নো সুনার হ্যাড যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে দেন থাকে পরে সেন্টেন্সের সো নো সুনার হ্যাড দ্য রি দ্য সামথিং এখানে আবার প্রিন্টিং মিস্টেক আছে মানে কেউ হয়তো হি আমার মানে নো সুনার হ্যাড হি রিচ দ্য এক্সাম হল দেন দ্য ডোর ক্লোজ সে এক্সাম হলে পৌঁছে না পৌঁছাতেই একদম ডোরটা ক্লোজ হয়ে গেল রাইট অ্যান্সার এ দ্য প্রোভার্ব এ বার্ন চাইল্ড রেডস ফায়ার এটা হচ্ছে একটা ঘর পোড়া গরু ইঁদুরে মানে ইঁদুরে সিঁদুরে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একটা হচ্ছে না যে একবার যে মানে ভয় পেয়েছে সে মানে সেটা মানে বিটা আর কি এ ব্যাড এক্সপিরিয়েন্স মে স্কেয়ার ওয়ান্স অ্যাটিটিউড মানে একটা ব্যাড এক্সপিরিয়েন্সের কারণে পুরো লাইফ টাইমের জন্য সে এখন ভয় পাচ্ছে আর কি সো এটার হচ্ছে এ বার্ন চাইল্ড রেজ ফায়ার মানে ব্যাড এক্সপিরিয়েন্স মে স্কেয়ার ওয়ান্স অ্যাটিটিউড বি হোয়াট ইজ দ্য সিনোনিম ফর ডিলিজেন্ট ডিলিজেন্ট মানে হচ্ছে খুব পরিশ্রমী হ্যাঁ লেথার্জিক মানে আসলে খুব অলস আর উইক হচ্ছে দুর্বল ডাল ডাল হচ্ছে খুব বোরিং অ্যাসিডুয়াস মানে পরিশ্রমী রাইট অ্যান্সারটা হচ্ছে ডি উইচ ইজ ইন সিঙ্গুলার নাম্বার হ্যাঁ অ্যাজেন্ডা অ্যাজেন্ডার সিঙ্গুলার হচ্ছে অ্যাজেন্ডাম অ্যাজেন্ডাটা হচ্ছে প্লুরাল মিডিয়া হচ্ছে প্লুরাল মিডিয়ার সিঙ্গুলারটা হচ্ছে মিডিয়াম হাইপোথিসিসটা সিঙ্গুলার হাইপোথিসিসের প্লুরালটা হচ্ছে হাইপোথিসিস উচ্চারণটা আমি 100% শিওর না বাট এস ই এস হচ্ছে আপনার প্লুরাল ফর্ম সো এইটা হচ্ছে রাইট অ্যান্সার সি সিঙ্গুলার সিলেবি হচ্ছে প্লুরাল সিলেবিয়ের আপনার সিঙ্গুলার ফর্মটা হচ্ছে সিলেবাস সো আপনার জিনিসটা কোনটা কোনটা সিঙ্গুলার সিটা হচ্ছে সিঙ্গুলার উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ সিমিলার ইন রিলেশনশিপ টু কিউরিওসিটি নো কিউরিওসিটি কী জানার ইচ্ছা হ্যাঁ নো করার ইচ্ছা টেম্পটেশন আসলে কনকার করার ইচ্ছা না টেম্পটেশন তো লোভ হ্যাঁ আর এটা হচ্ছে কনকার হচ্ছে জয় ওয়ান্ডারলাস্ট হচ্ছে ট্রাভেল করার ইচ্ছা যে খুব ঘোরার ইচ্ছা হচ্ছে ওয়ান্ডারলাস্ট সো এর রাইট অ্যান্সার বি হতে পারে অন্যগুলো দেখে স্টারভেশন আসলে ইট করার ইচ্ছা না বরং ফুডের অভাব স্টারভেশন আর হিউম্যান হচ্ছে লাভ করার ইচ্ছা হিউম্যান হচ্ছে মানে খুব মানে রসিকতা আর লাভ তো হাসা সো বিটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার দ্য অথার অফ নোভেল দ্য ট্রায়াল ইজ ফ্রান্স কাফকা হ্যাঁ বাকিগুলো আসলে না এটা আমি গুগল সার্চ করে দেখেছি আমি নিজেও জানতাম না ফাইন্ড দ্য অড নাম ওয়ার্ড ইন দ্য ফলোয়িং লিস্ট কোনটা অড মানে অড অড ওয়ার্ড মানে হচ্ছে কোনটা আসলে অপো মানে অন্যগুলো একই মিনিং কিন্তু একটা একটু ডিফারেন্ট থাকবে সেটাই অড আর কি একমে মানে একদম শীর্ষ নাদির মানে সর্বনিম্ন অ্যাপেক্স মানে শীর্ষ জেনিত মানেও শীর্ষ তার মানে এইটা একটু ডিফারেন্ট অপোজিট বোঝাচ্ছে নাদির মানে সর্বনিম্ন বিন্দু বিটা হচ্ছে রাইট অ্যান্সার ফাইন্ড আওয়ার টেক্সট ইন টেক্সট বুক হ্যাঁ ডান্ডারলাইন ওয়ার্ড আর এক্সক্লুসিভ নাউন নাউন অ্যাডজেক্টিভ নাউন কোনটা হবে আচ্ছা দেখেন ফাইন্ড আউট টেক্সট টেক্সট হচ্ছে একটা নাউন হ্যাঁ ফাইন্ড আউট টেক্সট শব্দ খুঁজে পাওয়া হচ্ছে নাউন কিন্তু দেখেন আর ইন ইয়োর টেক্সট বুক কী ধরনের বই টেক্সট বুক হ্যাঁ বুকটাকে মডিফাই করছে বুক হচ্ছে একটা নাউন নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ সো টেক্সট একটা অ্যাডজেক্টিভ তো রাইট অ্যান্সার হবে নাউন অ্যাডজেক্টিভ হ্যাঁ রাইট এটা ডি নাউন আর অ্যাডজেক্টিভ হ্যাঁ এখানে আবার অপোজিট বা অ্যাডজেক্টিভ নাউন দেওয়া আছে এটা হবে না ডিটা হবে রাইট অ্যান্সার আচ্ছা নেক্সট আসি দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু হ্যাজ রিটেন হ্যামলেট অ্যাক্টিভ প্যাসিভ আশা করি সবাই বোঝেন অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে আপনার মনে করে রাখতে হবে হু হ্যাজ রিটেন হ্যামলেট হ্যামলেট হ্যামলেটটার ক্ষেত্রে হু যখন হয় হুটার ক্ষেত্রে আপনার প্যাসিভই তখন বাই হুম হয়ে যায় হ্যাঁ সো বাই হুম দেখা যাচ্ছে এই দুইটাই আছে সো বি আর ডি এর মধ্যে কোন একটা হতে পারে
ফর্ম আপনার টেন্স কিন্তু একই রাখতে হবে, হ্যাজ মানে হ্যাজ রিটেন, হু হ্যাজ রিটেন হ্যামলেট, এর মানে এটা আছে প্রেজেন্ট পারফেক্টে আছে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যখন আপনি প্যাসিভ করবেন, হ্যাজের সাথে একটা হ্যাজ বিন যুক্ত হবে, তাহলে বাই হুম হ্যাজ হ্যামলেট বিন রিটেন, কে লিখেছিল হ্যামলেটটা, হ্যাঁ হ্যাজ বিন রিটেন, সো রাইট অ্যান্সারটা হবে বি। দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স হবে হি সেড লেট আস গো ফর এ ওয়াক। আমরা যখন ইনডিরেক্ট সেন্টেন্স করবেন, লেট থাকলে একটা সাজেস্টেড বা প্রপোজ হয়, যেটা অ্যাকচুয়ালি মেক সেন্স করে, হ্যাঁ লেট আস মানে চলো আমরা যাই, একটা সাজেশন। সো আপনার সাজেস্টেড আর প্রপোজড এরকম একটা আপনার হতে পারে। সো এবং এবার আমরা যদি পড়ি, হি সাজেস্টেড দে শুড গো টু গো ফর এ ওয়ার্ক, হি সাজেস্টেড হি সেইড দ্যাট, এই সেইড হবে না কারণ এটা সাজেস্ট বা প্রপোজ, হি প্রপোজ দ্যাট দে উড গো ফর এ ওয়ার্ক অ্যান্ড হি প্রপোজ টু গো ফর এ ওয়ার্ক। সো এখানের মধ্যে আপনার হি সাজেস্টেড দে শুড গো ফর এ ওয়ার্ক, কারণ লেটের পর ক্ষেত্রে সাজেস্ট আর প্রপোজের পরে একটা শুড আসে, সেজন্য আপনার রাইট অ্যান্সারটা হচ্ছে এ। আর উড হবে না কারণ এটা আসলে সাজেশন, উড মানে হচ্ছে উইল যদি থাকতো তাহলে ইনডিরেক্টটায় গিয়ে আপনার হয়তো উড করতে হতো, হ্যাঁ কিন্তু এখানে উইল নাই, এখানে হচ্ছে লেটাস বলছে, সো একটা সাজেশন বলছে, তো এই জন্য রাইট অ্যান্সারটা হচ্ছে এ, দি হি সাজেস্টেড দে শুড গো ফর এ ওয়াক। দ্য ইডিয়ম বি অল অ্যান্ড ইন অল মিন্স বাই এনি মিন্স সুপ্রিম এইম হোয়াট এভার এইম, আচ্ছা এটা হচ্ছে খুব আলটিমেট গোল, সুপ্রিম বি অল অ্যান্ড ইন অল, হ্যাঁ গোল আসলে এটা আলটিমেট গোল বোঝানো হয়, সো রাইট অ্যান্সারটা হচ্ছে সুপ্রিম এম বি। দ্য ওয়ার্ড হিপোক্রিটিক্যাল, হ্যাঁ হিপোক্রিটিক্যাল, হিপোক্রিটিক্যাল মানে হচ্ছে আপনার মুখে এক মানে মুখে এক মনে এক আর কি, ইউজ দ্য অ্যান্টোনিম ফর অ্যান ফর অফ কনসিডারেট, না কনসিডার হচ্ছে যে আসলে বিবেচনা করে আর কি, মানে অনেক কিছু অ্যাডজাস্ট করে নেয়, কানে হচ্ছে খুব ধূর্ত, ওয়াইজ হচ্ছে খুব আপনার ওয়াইজ হচ্ছে খুব বুদ্ধিমান, আর সিনসিয়ার, সিনসিয়ার হচ্ছে আপনার খুব অনেস্ট আর কি, সিনসিয়ার হতে আপনার খুব অনেস্ট ডেডিকেটেড এটা বোঝানো। তো যে হিপোক্রিটিক্যাল আসলে সেই ব্যক্তি দেখা যায় মানে মুখে হয়তো ভালো থাকে কিন্তু আসলে খুব সে ভিতরে ভিতরে আসলে ওই কথা দিয়ে কথা রাখে না, কিন্তু সিনসিয়ার যে সে খুব অনেস্ট এবং সে কথা দিয়ে কথা রাখে, তাই রাইট অ্যান্সারটা হবে ডি। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, সাইকোটিক, এই সাইকোটিক খুব পাগলা, সাইকোটিক স্পেলিংটা ঠিক আছে, ফ্রগাল, ফ্রগাল আসলে ফ্রুগাল যদি হতো এফ আর ইউ হতো তাহলে এটার মানে হতো মিতব্যয়ী, কিন্তু এটা রং অ্যান্সার এবং এই দুইটাও রং, এই দুইটার মিনিং আসলে কী বোঝাতে চাইছিলাম নট শিওর, সো রাইট অ্যান্সারটা হচ্ছে এ।